হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বি ডিফারেন্ট টিপস। আমি রাসেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, ব্লকচেনের দারুণ একটা এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন যদি বর্তমানে ব্লকচেনে কেউ নতুনভাবে জয়েন করেন, তাহলে আপনারা $25 XLM টোকেন পেয়ে যাবেন এবং সেটা আমার কাছে সরাসরি সেল করে আপনি বিক্যাশ কিংবা রকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রত্যেকেই এই XLM টোকেন যে এয়ারড্রপটা রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জয়েন হবেন, এবং যারা বিশ্বাস করতে পারছেন না তারা চাইলে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। কেননা এর আগেও কিন্তু ব্লকচেন এই অফারটা দিয়েছিল $25 সাইন আপ বোনাস হিসাবে। সো আমি এতটুকুই বলবো, যারা আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন এবং ব্লকচেনের এই অফারটা কেউ মিস করবেন না। তো যা হোক ভিউয়ার্স, আপনারা ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককেই বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখবেন, যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায়। এবং অবশ্যই একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন, এবং কেউ যদি BTC ডলার কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমোতে ফোন করে কথা বলে তারপর BTC কিনবেন। তো যা হোক ভিউয়ার্স, আমি প্রত্যেককেই বলবো অবশ্যই আপনার করে একটা করে অ্যাকাউন্ট খুলবেন, এবং ব্লকচেনের এই অফারটা আপনারা প্রত্যেকেই পাবেন সেটা আমি প্রুফ সহকারে দেখিয়ে দিব। তারা যে অফারটা এখনও দিচ্ছে সেই অফারটা আমি এখন আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। ফার্স্ট অফ অল তো আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে তারপর আমি তাদের যে ব্লকচেন পেজটা রয়েছে, তো ভিউয়ার্স ফেসবুকে এসে আপনারা সার্চ বারে ব্লকচেন লিখে সার্চ করবেন। ব্লকচেন লিখে সার্চ করার পর এখানে ব্লকচেন যে পেজটা রয়েছে আপনারা পেজে চলে যাবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে তাদের ব্লকচেন পেজ। তো এই পেজে গিয়ে আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি তারা যে আসলে অফারটা দিচ্ছে এখন। তো একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখেন গতকালকে তারা একটা পোস্ট করেছিল, সেটা হচ্ছে রাত্রি নয়টার দিকে তারা আবারও ব্লকচেনে $25 দিচ্ছে XLM টোকেন। তো এখানে আপনাকে মাস্ট বি আপনাকে এই এয়ারড্রপটাতে জয়েন হতে হবে যদি টোকেনটা পেতে চান। তো যাক ভিউয়ার্স, এয়ারড্রপটাতে কীভাবে জয়েন হবেন সেটা আমি সম্পূর্ণ দেখাবো, এবং পুরাতন যাদের অ্যাকাউন্ট আছে তারা পাবেন কিনা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, তবে আমি মনে করি আপনারা নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে সেখান থেকে এটা নেওয়ার চেষ্টা করেন। আর যখনই আপনি নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি মাস্ট বি এই $25 পাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এই ব্লকচেনে যে এই $25 তারা আসলেই দিচ্ছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে ব্লকচেন, এই লিঙ্কটা থেকে কিন্তু আপনাকে টোকেনটা ক্লাইম করতে হবে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো আমি বলবো এখনও আপনার জয়েন হতেও এই অপশন থেকেই জয়েন হবেন, এবং যখন পরবর্তীতে ক্লাইম করবেন তখন এইখান থেকেই ক্লাইম করবেন। তো প্রথমত আপনারা ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি সাইডে নিয়ে যাবে। তো এরকম সাইডে নিয়ে আসবে, তো আপনি যেটা করবেন এখানে দেখেন তারা কিন্তু $12.50 লাখ ডলার গিভওয়ে করতেছে এই XLM টোকেন থেকে। তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা এর আগের অফারে জয়েন হয়েছিলেন তারা 100% জানেন। তো যা হোক, আপনাদেরকে অনেক প্রুফ দেখিয়ে দিলাম যাতে আপনারা অবিশ্বাস না করেন। তো এখন আসে এখান থেকে কীভাবে আপনারা এই এয়ারড্রপটাতে জয়েন হবেন, কীভাবে আপনারা এই টোকেনটা পাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, গেট ইওর ক্রিপ্টো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে সরাসরি অ্যাপসে নিয়ে আসবে। তো অ্যাপসটা আমি ইনস্টল করা বেটার মনে করছি না, কেননা আমি যদি আপনাদেরকে অ্যাপসে গিয়ে দেখাতে যাই তাহলে কিন্তু আপনারা কিচ্ছু দেখতে পারবেন না। তো আমি এখন সরাসরি সাইডে চলে যাব। সাইডে গিয়ে এখান থেকে শুধুমাত্র আমি blockchain.com এই অপশনটিতে দিয়ে দিচ্ছি। তো যা হোক, এখানে আপনারা ফার্স্ট অফ অল ব্লকচেনে আসবেন, আসার পর এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে আপনারা যেটা করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সাইন আপ নামক একটা অপশন রয়েছে, আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর এখানে আপনার পাসওয়ার্ড, তারপর সেম পাসওয়ার্ড, তারপর এখানে একটা টিক মার্ক উঠিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো আমি সবগুলো ফিল আপ করে দিচ্ছি, তারপর এখানে আমি আপনাদের সামনে আসছি। তো ভিউয়ার্স, এখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনার জিমেলটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখেন আমার জিমেলটা দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা নতুন একটা জিমেল দিয়ে খুলবেন। তো নতুন জিমেলটা দিয়ে এখানে দেখেন পাসওয়ার্ড, তো ফার্স্ট অফ অল এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেমন বড় হাতের এ, ছোট হাতের এ, 1234 @ $icon, এরকম কিছু আপনাকে মাস্ট বি দিতে হবে। তো তারপর এখানে আপনারা একটা টিক মার্ক উঠিয়ে দিবেন। তো এখানে টিক মার্ক উঠিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সাকসেস ওয়ালেট ক্রিয়েটেড। তো আমার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, এবং তারা আমাকে মেইল করে এটা দিয়ে দিবে।
তো ভিউয়ার্স, তারা আমাকে একটা অলরেডি মেল করে দিয়েছে এবং এখানে দেখেন সাইটটিতে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আপনাকে যেটা করতে হবে, গেট ফ্রি ক্রিপ্টো, এখানে দেখেন $25 স্যাটেলাইট, যেটা XLM টোকেন। তো আপনি যেটা করবেন, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর তো এখানে আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের একটু সময় লাগবে আসতে। তো যাই হোক, এখানে আপনাকে পার্সোনাল সব ইনফরমেশন দিতে হবে। তো তার পূর্বে আমি মনে করি আপনাকে আপনার মেইলটা ভেরিফাই করাটা বেটার। তো আমি ফার্স্ট অফ অল মেইলটা ভেরিফাই করব, তারপর এখানে সমস্ত পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, দিয়ে তারপর এখানে সাবমিট করার ফলেই আপনার এখানে এটা কমপ্লিট হবে। তো যা হোক, আমি প্রথমত ফার্স্ট অফ অল আমি মেইলটা ভেরিফাই করব। তো এখানে দেখেন সেন্ড ভেরিফাই অ্যাড্রেস। তো আপনাকে যেটা করতে হবে, তো এখানে কিন্তু আপনাকে বলাই হয়েছে, এখানে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, সেন্ড ভেরিফাই এ লিঙ্ক। তো এখানে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, এখানে সেন্ড নাও অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে তারা আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এবং সেই লিঙ্কের মাধ্যমে আমাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। এবং এর আগেও কিন্তু আমাকে একটা লিঙ্ক তারা পাঠিয়ে দিয়েছে, সেখান থেকেও কিন্তু আমাকে আইডিটা ভেরিফাই করতে হবে। তো আমি এখন সরাসরি জিমেলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন সরাসরি জিমেলে চলে আসছি এবং এটা দেখেন, এটা কিন্তু আমার ব্লক চেইন। তো এইখানে দেখেন আমাকে কিন্তু তারা একটা লিঙ্ক পাঠিয়েছে এবং লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে সাইটটিতে পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সাইটটিতে চলে আসছি। তো এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে আমি এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে লিঙ্কটা ভেরিফাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনাদের একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে, কেননা আপনারা এখান থেকে $25 ইনকাম করতে যাচ্ছেন জাস্ট 2 মিনিট সময় দিয়ে। তো এখানে দেখেন আমার মেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন মাই ওপেন মাই ওয়ালেটেও ক্লিক করতে পারবো আমি। তো যা হোক, আমার মেলটা ভেরিফাই হয়ে গেছে এবং তো এখানে দেখেন ওপেন মাই ওয়ালেটে ক্লিক করলে সরাসরি আপনাকে আইডিটা লগ ইন করতে বলবে। তো আমার আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি ফার্স্ট অফ অল। তো যা হোক, এখানে আমি সাইটটিতে চলে যাচ্ছি এবং আগের যে পেজটা রয়েছে এখানে দেখেন আমার মেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবং এইখান থেকে বাংলাদেশ যেটা রয়েছে আপনারা বাংলাদেশটাই সিলেক্ট করে রাখবেন এবং এখানে ফার্স্ট নেম। তো এখানে দেখেন আমি সব কিছু বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। তো এখান থেকে আমি কিছুটা চেঞ্জ করব আর বাকিটা আপনারা বুঝতে পারবেন। এখানে যে আপনারা যে এখানে ঠিকানাটা দিবেন এবং যে নাম কিংবা যে ডেটগুলো দিবেন, আপনার জন্ম তারিখ সব কিছু ভোটার আইডি কার্ড অনুযায়ী হতে হবে। যদি আপনার ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভোটার আইডি কার্ড দেখে দেখে ইউজ করবেন, আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার মা কিংবা বাবারটা ইউজ করবেন, কিংবা আশেপাশের ভাই কিংবা অন্য কারোটা ইউজ করবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে দেখেন আমার নাম বসানো রয়েছে, আমি সবগুলো ঠিক করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ইয়ারড্রপটাতে জয়েন হওয়ার জন্য মাস্ট বি আপনাকে এখানে সঠিক তথ্য দিতে হবে এবং ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তো এখানে দেখেন আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী সব কিছু ফিল আপ করে ফেলেছি। এখানে দেখেন এটা আমার বাবার আইডি কার্ড অনুযায়ী দিচ্ছি, আমার বাবার নাম, তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এটা হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ সব কিছু আপনারা এখানে আপনার ভোটার আইডি কার্ড থেকে দিবেন এবং এটা দিবেন আপনার দেখবেন আপনার ঠিকানাটা, ঠিকানাটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2, সেটা হচ্ছে আপনার আপনার ঠিকানাটা দিবেন এরকমভাবে যেটা ভোটার আইডি কার্ডের পিছনে থাকে। তো সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, তারপর যা সিটিটা সিলেক্ট করে দিবেন এবং পোস্টাল কোডটা সঠিকভাবে দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে লাস্ট স্টেপ এবং এই স্টেপটা কমপ্লিট করতে হবে আপনাকে ভোটার আইডি কার্ড কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা ন্যাশনাল আইডি কার্ড। এখানে দেখেন আপনার সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত পাসপোর্ট কিংবা ভোটার ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ড, যে কোনো একটা দিতে হবে। তারপর এখানে আপনি ফার্স্ট অফ অল অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আপনার ক্যামেরা অপশনটা চলে আসবে। তো এখন আমি এটা দেখাতে পারবো না, কেননা এটা হচ্ছে আপনার রাত্রি এখন বিশেষ করে এবং আমার বাবা আজকে বাড়িতে নেই, যার কারণে আমি এটা দেখাতে পারছি না। তবে এটা আপনারা প্রত্যেকেই পারবেন, কীভাবে আইডিটা ভেরিফাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার আইডিটা ভেরিফাই করার জন্য এইখানে দেখেন কন্টিনিউ অপশন রয়েছে, আপনার জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার বাংলাদেশটা ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করবেন। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দেখেন আপনার কিন্তু সরাসরি তারা অ্যালাউ ক্যামেরার, তো এখানে আপনার সরাসরি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখানে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেই পার্ট। তো আপনাকে প্রথমত ফার্স্ট অফ অল আপনার ফেসটা চাচ্ছে তারা, তো এখানে স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার ফেসটা এখানে নিয়ে নেবে। তো এখানে আমি স্টার্ট অপশনে ক্লিক করতে চাচ্ছি না এখন, কেননা যেহেতু আমি এখন ভেরিফাই করতে পারবো না, এই জন্য আমি এখন স্টার্ট অপশনে ক্লিক করবো না। তো যা হোক, এখানে আপনার স্টার্ট অপশনে ক্লিক করে প্রথমত ফেসটা ভেরিফাই করবেন, তারপরে আপনার আইডি কার্ড যাবে, প্রথমত ফ্রন্ট পার্ট দিবেন, তারপর ফ্রন্ট পার্ট দেওয়ার পরে আপনি ব্যাক পার্ট দিবেন। তো এইভাবে আপনার সব কিছু এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো তারপর আমি স্টার্ট অপশনে ক্লিক করে দেখাচ্ছি। তো এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করার পর
তো যাই হোক, আপনারা এগুলো ভেরিফাই করে নেবেন। তো এগুলো ভেরিফাই করা খুবই ইজি, তো আপনারা এইখান থেকে জয়েন হয়ে নেবেন। তো এখন আমি আপনাদেরকে লাইভ জয়েন হয়ে দেখাতে পারলাম না, এটার জন্য সরি। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তো আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এইখানে তারা একটা ওয়ালেট আইডি দিবে, এখানে দেখেন একটা ওয়ালেট আইডি দিয়েছে তারা। এই ওয়ালেট আইডিটা আপনাকে কপি করে নিয়ে আপনার সাইটের ওইখানে ওয়ালেটের জায়গায় পেস্ট করে দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আইডিটা লগ ইন করতে হবে। তো আমি ওয়ালেট আইডিটা কপি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার ওয়ালেট আইডি এবং আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখেন ওয়ালেট আইডি এবং পাসওয়ার্ড দুটোই দেওয়া হয়ে গেছে। জাস্ট এখানে আমি লগ ইন অপশনে ক্লিক করবো। লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং ফার্স্ট অফ অল তারা আমাকে একটা ভেরিফাই লিঙ্ক পাঠাবে। তো এখন আমি সরাসরি লগ ইন অপশনে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার পর তারা আমার জিমেলে তারা এখানে দেখেন একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এবং লিঙ্কটা আমাকে ফার্স্ট অফ অল ভেরিফাই করতে হবে। তো আমার জিমেল একটা লিঙ্ক এখানে দেখেন চলে আসছে, তো আমি এখন এটা ভেরিফাই করবো আপনাদের সামনে। তো লিঙ্কটা ভেরিফাই করার জন্য এখানে দেখেন আপনি একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে দেখেন অথোরাইজ লগ ইন। তো এই অপশন দিতে ক্লিক করে দিবেন কিংবা এই ওয়ালেটটা আপনারা কপি করে নেবেন। তো এটা আমি কপি করে নিয়েছি, নিয়ে জাস্ট এখানে ওয়ালেটের এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিয়ে এখন অপশনে ক্লিক করছি। তো অপশনের সাথে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার অ্যাকাউন্ট লগ ইন কিন্তু অ্যাপ্রুভাল। তো এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সমস্ত ডিটেলস গুলো দেখতে পারবো। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখেন আমার কিন্তু ব্লকচেইন অ্যাকাউন্ট এখন লগ ইন করা রয়েছে। এবং এখানে দেখেন এই যে অফারটা, এখান থেকে কিন্তু আপনাকে জয়েন হতে হবে। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে জয়েন হবেন। আপনার আইডিটা ভেরিফাই করতে হবে ফার্স্ট অফ অল। যখন আইডিটা ভেরিফাই করতে পারবেন তখনই কিন্তু আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন কিংবা আপনি এই ডলারটা উঠাতে পারবেন। তো আমি বলবো প্রত্যেকে এখানে একটা করে আইডি খুলে এই স্যাটেলাইট টোকেন যেটা রয়েছে এটা আপনারা প্রত্যেকেই এখন নিলেন, কেননা এটা 100% পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং আজকে আমি লাইভ আপনাদেরকে আইডি ভেরিফাই করে দেখাতে পারছি না, তবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আইডিটা ভেরিফাই করে দেখাতে পারবো। এবং এটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার আইডিটা কমপ্লিট করতে হবে। তবে যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জন্য একটু ওয়েট করতে হবে। তো এটা আমি এখন লাইভ দেখাতে পারছি না, সেটা একটু প্রবলেমের কারণে, সেটা তো আপনাদেরকে বললাম। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি এবং অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে আপনার আইডিটা ভেরিফাই করবেন সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো ভালো। আর এখানে এই শুধুমাত্র এয়ারড্রপের আইডি ভেরিফাই করলেই যে আপনি টোকেনটা আপনি এখান থেকে নিতে পারবেন এরকম কিন্তু না। তো এখান থেকে আপনার টোকেনটা আবার উঠাতে গেলে আপনার ব্লকচেনের আইডিটাও ভেরিফাই করতে হবে। তো ব্লকচেনের আইডিটা কিভাবে ভেরিফাই করবেন সেটা সম্পর্কে একটু বলে রাখি। এখানে দেখেন সেটিংস অপশনে চলে যাবেন, সেটিংস অপশনে গিয়ে এখান থেকে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন। তাহলে এখান থেকে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, তা না হলে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন না কিংবা কারোর কাছে সেন্ডও করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনারা এই আইডিটা ভেরিফাই করবেন কিভাবে এবং এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব। আপনারা প্রত্যেকে আপাতত একটা অ্যাকাউন্ট খুলেন এবং যদি কেউ পারে নিজে থেকে তাহলে চেষ্টা করেন, আর না হয় ওয়েট করেন। আমি আগামীকালকেই চেষ্টা করবো সাইটটার আইডি কিভাবে ভেরিফাই করবেন সেটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার, সাবস্ক্রাইবার, এতটুকু আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং এত দূর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই একটু কষ্ট করে লাল সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো মিস না করেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।